शारदार पर ईडी नजरे रोज भैली कम्पानी आईन भंगे अभिजोगे प्रेक्षित संस्थार तीन अफिसे एकजोगे तल्लाशी ईडी आधिकारिक बेआईनी भावे टाका खरच होयेछे किना ता खतिये देखछेन तदंतकारीरा। बृहस्पतिवार दुपुर थेके रात पर्यन्त सल्टलेक वीआईपी रोडेर धारे रघुनाथपुर और बाराशाते रोज भैली तीन अफिसे तल्लाशी चला एनफोर्समेंट डायरेक्टरेट। ईडी सूत्रे खबर सेबी तरफे तादेर काछे दायर करा अभियोगे बला हय सेबिर अनुमति छाड़ाई डिभेंचार इस्यू करे बेआईनी भावे टाका खरच करेछे रोज भैली कर्तृपक्ष अभियोग एते कम्पानी आईन भांगा होयेछे। अभियोग पे मामला रुजू करे एनफोर्समेंट डायरेक्टरेट बृहस्पतिवार थेके शुरू हय तदंत। ईडी सूत्रे खबर तदंतकारीरा जानते पेरेछेन वीआईपी रोडेर धारे रघुनाथपुरे रोज भैली नामेर रेजिस्टार्ड अफिसटी अन्य एकटी संस्थाके भाड़ा देया होयेछे सेखाने सोनार दोकान खोला होयेछे। অন্যদিকে রোজ ভ্যালি কর্তৃপক্ষ কিভাবে কত টাকা খরচ করেছে তাও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজ ভ্যালি তরফে জানানো হয়েছে ইডি যে সমস্ত নথি চেয়েছিল তার সবকিছু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমদানিতে রিজার্ভ ব্যাংকের নিয়ম শিথিল এক ধাক্কায় সোনার দাম কমলো 800 টাকা। গত ন মাসে সর্বাধিক কমে সোনার দাম দাঁড়ালো 28,550 টাকা। গত বছর ডলারের তুলনায় ক্রমেই পড়তে থাকে টাকার দাম সঙ্গে সেই সময় চালু খাতা ঘাটতির মোকাবিলায় সোনা আমদানিতে গত জুলাই মাস থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে দেশের শীর্ষ ব্যাংক। বিধির ফাঁসে বাজারে সোনার যোগান কমায় বাড়তে থাকে সোনার দাম। তবে এবার রিজার্ভ ব্যাংক সেই নিয়ম শিথিল করার পরই এক ধাক্কায় 800 টাকা কমলো সোনার দাম। দাম বাড়ার পর সোনা পাচারের পরিমাণও বাড়তে থাকে। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির দাবি আমদানি শুল্ক কমলে চোরা পথে সোনা রফতানির হারও কমে যাবে। ঘটনাস্থল হুগলির উত্তরপাড়া। প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রীর দাবি বৃহস্পতিবার হিন্দমোটর থেকে দাদার বাইকে করে টিউশন পড়ে ফিরছিলেন তিনি। আরেকটি বাইকের সঙ্গে ছিলেন তরুণীর পারিবারিক নিরাপত্তারক্ষী। সন্ধ্যে 6:30 নাগাদ শিবতলার কাছে একটি বাইকের তেল শেষ হয়ে যায়। অভিযোগ পাম্পে তেল ভরতে গেলে তরুণীর হাত ধরে টানাটানি করেন উত্তরপাড়ার কোত্রং পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়। গালিগালাজের পাশাপাশি তরুণীকে জোর করে তৃণমূলের পার্টি অফিসে ঢোকানোর চেষ্টা হয় বলে অভিযোগ। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। তাঁর দাবি বাইক পার্কিং করা নিয়েই গণ্ডগোল। প্রসঙ্গত 2011 6 মে খুন হন তরুণীর বাবা। পরিবারের অভিযোগ এলাকার জলাভূমি ভরাট বন্ধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানোয় প্রমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে খুন করা হয় ওই ব্যক্তিকে। খুনে অভিযুক্ত জেলা তৃণমূলেরই একাংশ। আসানসোলে তৃণমূল প্রার্থীর হারের জেরে কৃষিমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে মলয় ঘটককে। এবার সেই হারের পর্যালোচনা করতে বসে নিজের দায় স্বীকার করতে গিয়ে দুটো গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি করে বসলেন তিনি। প্রথমত স্বীকার করে নিলেন মোদি হাওয়া বুঝতেই পারেননি। বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা করে যে ভুল হয়েছিল কার্যত তাও স্বীকার করে নিয়েছেন সদ্য প্রাক্তন কৃষিমন্ত্রী। এরই সঙ্গে হারের দায় তৃণমূল পরিচালিত আসানসোল এবং কুলটি পুরসভার উপরও চাপিয়েছেন মলয় ঘটক।